Alhamdulillah, ahmaduhu, wasta'inuhu, wasta'ufir, wasta'adiyu, wa'umim bihi, wa la akfur, wa u'adhi man yakfur, wa ashadu an la ilaha illallah, wa ashadu anna muhammadan abduhu, wa ashadu anna muhammadan abduhu, rasuluh, alladhi arsalahu bilhuda wa dinil haqqi wa nuri wa al-maw'idha, ala fatratin min al-rusul, wa qillatin min al-ilm, wa dalalatin min al-nas, والقطاع من الزمان وضرب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد ضل وطرد وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি দীর্ঘ 7 বছর পর পুনরায় আবার আপনাদের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুধু শুকরিয়া আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত তিনি ভাইরা আমরা এখন যে জামানায় অবস্থান করছি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছিলেন বাদিরু মিন আমালি ফিকরান কাফিরা লাইলিল মুজলিম ইউসফিকার রাজুল মুমিনা ওয়া ইউসি কাফিরা তোমরা এমন ফিতনার যুগ আসার পূর্বে ভালো আমলগুলি বেশি বেশি করো যেই ফিতনাটা রাতের আধারের মতো মানুষদেরকে গ্রাস করে নেবে সমাজকে গ্রাস করে নেবে সেই ফিতনার দিন আসার পূর্বেই তোমরা ভালো কাজগুলি করে নাও কেননা সেই সময় ইসলিকুর রাজুল মুমিনা ওয়া ইউসি কাফিরা সেই সময় মানুষ সকালে ঈমান আনবে বিকেলে কাফের হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে আবার সন্ধ্যায় ঈমান আনবে সকালে আবার সে মুরতাদ হয়ে যাবে কাফের হয়ে যাবে এমন দিনের আগমনের পূর্বেই তোমরা ভালো আমলগুলি বেশি বেশি করে করো আমরা এখন যে সমাজে বাস করছি এখানে বিশেষভাবে তাহলে হাদি সমাজেও এই ফিতনাগুলি দেখা যায় যে ফিতনার মাধ্যমে আহলে হাদিসের সন্তান হওয়া সত্ত্বেও তারা বিভিন্ন ধরনের পিছন দিয়ে উঠে দেন পিছন দিয়ে উঠে দেন রয়েছে
যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে মানে না সেই সকল ফিরকা সম্পর্কেও কিছু আলোকপাত করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত বলতে বোঝায় আল ইমতিতালু বিমা আমারা বিহি ওয়াল ইনতিহারু আম্মা নাহা আনহু। আল ইমতিতালু বিমা আমারা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মান্য করা ওয়াল ইনতিহারু আম্মা নাহা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নামই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য প্রদর্শন। এই আনুগত্যের ব্যাপারে মহান রব্বুল আলামিন অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন। সূরা হাশরের 7 নম্বর আয়াতে বললেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে যে ওহী নিয়ে এসেছেন যে আদর্শ নিয়ে এসেছেন তা তোমরা মান্য করো, তিনি যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো, আর আল্লাহ তাআলাকে ভয় করো, জেনে রেখো নিশ্চয়ই তিনি হলেন কঠিন শাস্তিদাতা। এখানে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিলেন যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে তাহলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যর ব্যাপারে আরো অনেক আয়াত অবতীর্ণ করেছেন। তার আনুগত্যের ব্যাপারে মহান রব্বুল আলামিন সূরা নূরের 51 নম্বর আয়াতে বললেন ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিন তো তারাই যাদেরকে যখন তাদের নিজেদের মাঝে কোনো ফয়সালার ব্যাপারে আহ্বান করা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে তখন তারা বলে আমরা শুনলাম মানলাম আর তারাই হলো সফল কাম। তাহলে সফলতা নির্ভর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের উপর। এই আয়াতে মহান রব্বুল আলামিন সে কথাটাই বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, আর মুমিনরা এখানে তাদের নিজেদের প্রবৃত্তি তথা হাওয়া নিজেদের যে প্রবৃত্তি রয়েছে মনসম্মতি ইত্যাদি সবই সমর্পণ করবে। ওয়াইসাল্লিমু তাসলিমা, তারা আল্লাহ তাআলার নিকট এবং আল্লাহ রাসূলের ফয়সালার উপর তারা তাদের মনসম্মতিকে সমর্পণ করবে, তাহলেই তারা হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যশীল বান্দা। মহান রব্বুল আলামিন নবী রাসূলের আনুগত্যের ব্যাপারে আরো অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন। মহান রব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে বললেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাই ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর আপনার রবের শপথ, তারা যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনার দেওয়া ফয়সালা তারা নির্দ্বিধায় মেনে নেবে। তাহলে এখানে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিতে বলা হয়েছে মুমিনদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে মেনে নিতে বলা হয়েছে কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই নির্দ্বিধায় মেনে নিতে বলা হয়েছে। যদি কেউ মেনে না নেয় তাহলে সে আল্লাহ তাআলার নির্দেশ অমান্যকারী এবং সে মুমিন নয়। মহান রব্বুল আলামিন এরপর এই রাসূলগণের আনুগত্য করার ব্যাপারে, রাসূলগণের আনুগত্যই হলো প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার আনুগত্য। যদি কোনো ব্যক্তি নবী রাসূলগণের আনুগত্য না করে, অবাধ্য হয়, হাদিসকে অস্বীকার করে তাহলে সে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার আনুগত্যকে অস্বীকার করলো এবং সে কাফের। মহান রব্বুল আলামিন এ বিষয়ে অনেক আয়াত অবতীর্ণ করেছেন মান ইউতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে আমি যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার আনুগত্য করলো, আর যদি কেউ রাসূলের আনুগত্য না করে তাহলে আমি আপনাকে তাকে আনুগত্য করার জন্য বাধ্যকারী রূপে প্রেরণ করি নাই, অর্থাৎ বাধ্য লা ইকরাহা ফিদ দ্বীন, ধর্মে কোনো বাধ্যবাধকতা নেই। যদি তারা নির্দ্বিধায় মানে তাহলে পরকালে বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, আর যদি অবাধ্য হয় তাহলে বিনিময়ে পরকালে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির সম্মুখীন করবেন। তাহলে এই আয়াতেও আল্লাহ তাআলা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই হলো আল্লাহ তাআলার আনুগত্য।
তাহলে যারা হাদিস অস্বীকার করে, যারা হাদিসকে মানতে চায় না, তারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার আনুগত্যকারী নয়। এরপর মহান রব্বুল আলামিন হিদায়াতটাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছেড়ে দিয়েছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলেই তারাই হিদায়াত পাবে। ওয়া ইন তুতিউহু তাহতাদু, তারা যদি আপনার অনুসরণ করে, আপনাকে আনুগত্য করে, তাহলে তারা হিদায়াত পাবে। আর যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে, তাহলে সে হিদায়াত প্রাপ্ত হবে না। মহান রব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বললেন, ওমাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হলো, সে স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত হলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই হলো প্রকৃত পক্ষে হিদায়াত। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে, তাহলে ওই ব্যক্তি হিদায়াত প্রাপ্ত হবে না। এরপর আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম উভয়টাই নির্ধারণ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের উপর। মহান রব্বুল আলামিন সূরা নিসা 13 থেকে 14 নম্বর আয়াতে বলেছেন, ওমা ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা ওয়া যালিকাল ফাউজুল আযীম, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করল, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এমন জান্নাত যার তলদেশ দিয়ে নদী নালা প্রবাহমান থাকবে এবং তথায় তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে, আর এটাই হলো বড় সফলতা। তাহলে প্রকৃত যে সফলতা সেটা হলো পরকালীন সফলতা, অর্থাৎ জান্নাতে যাওয়া, এটাই হলো প্রকৃত সফলতা। এই সফলতা অর্জন হবে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। যদি কেউ শুধু আল্লাহ তাআলার আনুগত্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়, তাহলে সে এই সফলতা অর্জন করতে পারবে না। মহান রব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ওমাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়, সীমা লঙ্ঘন করে, তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম, তথায় সে চিরস্থায়ীভাবে থাকবে এবং তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, অর্থাৎ হাশরের মাঠে সমস্ত মানুষের সামনে তাকে অপদস্থ করা হবে, লাঞ্ছিত করা হবে, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যশীল না হয়। তাহলে জান্নাত এবং জাহান্নাম উভয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের সাথে সম্পর্কিত। যদি কেউ রাসূলের আনুগত্য না করে, তাহলে সে জান্নাতি হতে পারবে না, জাহান্নামী হবে। মহান রব্বুল আলামিন আরো অনেক আয়াত অবতীর্ণ করেছেন। সূরা জিন্নের 13 নম্বর আয়াতে বলেছেন, 23 নম্বর আয়াতে বলেছেন, ওমাই ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফা ইন্না লাহু নার জাহান্নামা খালিদান ফিহা আবাদা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, তার জন্য রয়েছে জাহান্নাম, তথায় সে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। তাহলে জান্নাত জাহান্নাম আমরা যদি প্রকৃত পক্ষে লক্ষ্য করি, তাহলে এটি নির্ভর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করার উপর। জাহান্নাম নির্ভর করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মান্য করার উপর নির্ভর করে জান্নাত। এ ব্যাপারে আরো অনেকগুলি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান ইয়াবা, ক্বালা মান আতা'ানি দখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের সকল ব্যক্তি জান্নাতি, তবে সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করবে। সাহাবাগণ স্বাভাবিকভাবে প্রশ্ন করলেন, জান্নাতে যেতে অস্বীকার করে এমন ব্যক্তিকে? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলো সে জান্নাতি, ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে অস্বীকার করলো, অবাধ্য হলো, সেই হলো প্রকৃত পক্ষে জান্নাতে যেতে অস্বীকারকারী, অর্থাৎ তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। তাহলে উম্মতের সবাই জান্নাতি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, আর যারা আনুগত্য করবে না তারা জাহান্নামী।
সুতরাং কোরআন ইজন্ডা যারা কোরআনকে একমাত্র ইসলামের মূল উৎস হিসেবে গ্রহণ করেছে তারা এই হাদিসের পরিভাষায় তারা কাফের তারা জান্নাতি না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না উভয়টার সমন্বয় থাকতে হবে কোরআন এবং হাদিস উভয়টার সমন্বয়ে মানুষের মুক্তি সফলতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তিনটি উদাহরণ পেশ করেছেন যে তাকে যে ওহী দিয়ে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে এবং তার আনুগত্যের মাধ্যমে যে মানুষ জান্নাতে যাবে তার অবাধ্য হলে মানুষ যে জাহান্নামে যাবে এ ব্যাপারে মোট তিনটি উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন প্রথম উদাহরণ সহিহ বুখারী 7281 নম্বর হাদিস জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন জাআত মালাইকাতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাঈম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন এই সময় একদল ফেরেশতা আসলেন ফেরেশতা আসার পর তারা বললেন মাতালুহু কামাতা রাজুলিন বানা দারা যে এই ব্যক্তি অর্থাৎ এই নবীর দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর তৈরি করলো বানা দারা وَجَعَلَ فِيهَا مَأْدُبَةً وَبَعَثَ دَاعِيًا এবং তিনি সেখানে খাবারের আয়োজন করলেন ওই ঘরে এরপর একজন ঘোষণাকারীকে বাহিরে পাঠালেন ঘোষণা দেওয়ার জন্য فَمَنْ أَجَابَ الدَّاعِيَ دَخَلَ الدَّارَ وَأَكَلَ مِنَ الْمَأْدُبَةِ وَمَنْ لَمْ يُجِبِ الدَّاعِيَ لَمْ يَدْخُلِ الدَّارَ وَلَمْ يَأْكُلْ مِنَ الْمَأْدُبَةِ এই ঘোষণাকারীকে অনুসরণ করে যারা এই ঘরে প্রবেশ করবে তারা এই ঘর থেকে খাবার আহরণ করতে পারবে আর যারা এই ঘোষণাকারীকে মিথ্যুক মনে করে যারা তার ডাকে সাড়া দেবে না তারা ঘরেও প্রবেশ করতে পারবে না খাবারও খেতে পারবে না এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বললেন ফাদ্দারু আল জান্নাত ওই ঘরটা হলো জান্নাত ফাদ্দারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই ঘোষণাকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান আতাআ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতাআ আল্লাহ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহ তাআলার আনুগত্য করলো ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হলো সে আল্লাহ তাআলার অবাধ্য হলো এরপর বললেন তাহলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করা হয়েছে ঘোষণাকারীর সাথে যাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন যে মানুষ তার ডাকে সাড়া দিয়ে তিনি যা বলেছেন সেটা যেন মেনে নেয় আর যদি মেনে না নেয় মিথ্যা প্রতিপন্ন করে তাহলে তারা ওই ঘোষণাকারীর মতো যে ঘোষণাকারীর ডাকে সাড়া না দিয়ে ঘরে যেমন বার প্রবেশ করতে পারবে না তথা জান্নাতের অনুরূপভাবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অমান্য করবে তারাও অনুরূপভাবে জান্নাতি হতে পারবে না এটি হলো প্রথম উদাহরণ দ্বিতীয় উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী 7282 নম্বর হাদিস إنما مثلي ومثل ما بعثني الله كمثل رجل أتى قوما فقال يا قوم إني رأيت الجيش بعيني যে তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত হলো এবং তাকে যা যে ওহি দিয়ে বিধিবিধান দিয়ে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে তার উদাহরণ হলো দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার কওমের কাছে আসলো আসার পর বলল ইন্নি রাআইতুল জাইশা বিআইনাই আমি সৈন্যবাহিনীকে তোমাদের শত্রু সৈন্যবাহিনীকে আমি দেখেছি এই পাহাড়ের পাদদেশে তারা অবস্থান করতেছে ওয়া ইন্নী আনান নাযীরুল উরিয়া আর আমি হলাম বিবস্ত্র সতর্ককারী বিবস্ত্র এটা জাহেলী যুগের রীতি ছিল তারা গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক করার জন্য তারা কাপড় খুলে পাহাড়ের উপর চড়ে তারা এই কাপড়টা উড়াতেন তখন মানুষ বুঝত যে গুরুতর পরিস্থিতি এই ব্যক্তি এসে বলতেছে আমি সৈন্যবাহিনী দেখে এসেছি আর আমি হলাম বিবস্ত্র সতর্ককারী বা আতাআহু তাওয়িফাতুন মিন কওমিহি ফাআদলাজু এরপর এই কওমের কিছু লোক তার কথা বিশ্বাস করল রাতের আধারে তারা এই এলাকা ছেড়ে চলে গেল পানাজ তারা মুক্তি পেল ওয়াতাআফাতুন কাযযাবাতহু আরেক দল তাকে মিথ্যা প্রতিপন্ন করল এবং তারা আসবাহু ফি মাকানিহিম তারা এখানেই সকাল করল ফাসাব্বাহাহুমুল জাইশ ফাজতাহাহুম ওয়া আহলাকাহুম এই সৈন্যবাহিনী
তারা যে দল তার কথাকে মিথ্যা প্রতিপন্ন করে এখানেই অবস্থান করতে শুরু করলো, সকালে সৈন্যবাহিনী এসে তাদের সবাইকে হত্যা করলো। আর আগে যারা তার কথা বিশ্বাস করে এই স্থান ছেড়ে চলে গিয়েছিল তারা মুক্তি পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উদাহরণ হলো এই ঘোষণাকারীর মতো, যে ঘোষণাকারী এসে তাদেরকে সতর্ক করে দিল শত্রুবাহিনী সম্পর্কে। মহান রব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ককারী রূপে প্রেরণ করা হয়েছে, বাশীর ওয়া নাদির, নাদির সতর্ককারী, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ককারী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। সুতরাং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অমান্য করবে, মানবে না, তারাও অনুরূপ এই জাতির মতো ধ্বংস হবে, যেভাবে এই হাদিসে উল্লেখ করা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আরেকটি উদাহরণ পেশ করেছেন যে যদি কেউ তার আনুগত্য না করে তাহলে তাদের পরিণাম কী হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী 6183 নম্বর হাদিস, ইন্নামা মাতালি ও মাতালুন নাসি কামাতালি রজুলিন ইস্তাওকালা নারা, আমার দৃষ্টান্ত হলো আমার আর মানুষের মাঝে সম্পর্কটা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ইস্তাওকালা নারা, আগুন জ্বালানো, রাতে আগুন জ্বালানো, আগুন জ্বালানোর পর ফালাম্মা আসবাহাত, এরপর যখন এই আগুনটা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল তখন যে সকল পোকা মাকড় আছে যেগুলি আগুনে নিক্ষিপ্ত হয় ঝাঁপিয়ে পড়ে, সেই পোকা মাকড়গুলি আগুনে ঝাঁপিয়ে পড়তে শুরু করলো। আর যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে সে আপ্রাণ চেষ্টা করতেছে, সে তার আপ্রাণ চেষ্টা করতেছে এই পোকা মাকড়কে এই আগুনে ঝাঁপিয়ে পড়া থেকে বিরত রাখার জন্য, কিন্তু তবুও পোকা মাকড়গুলি তাকে পরাস্ত করে আগুনে ঝাঁপিয়ে পড়তেছে। আমি হলাম ওই ব্যক্তির মতো যে ব্যক্তি পোকা মাকড়কে আগুনে নিপতিত হওয়া থেকে বাধা প্রদান করতেছে, আমি হলাম তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টাকারী। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মাঝে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে এবং তার বাধা নিষেধ মেনে আগুনে ঝাঁপ না দেবে তারাই একমাত্র মুক্তি পাবে, নাজাত পাবে। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে তার হাদিসকে অমান্য করে চলবে তারাই এই পোকা মাকড়ের মতো জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সুতরাং এই যে তিনটি উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন, এখান থেকে স্পষ্ট যে জান্নাতি হবে তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরবে এবং তার দেওয়া বিধিবিধানকে মেনে চলবে এবং তার দেওয়া যে সকল হাদিস রয়েছে সেই হাদিসকে আঁকড়ে ধরবে, মেনে চলবে, অস্বীকার করবে না, তারাই একমাত্র জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর যারা হাদিসগুলিকে অস্বীকার করবে তারা এই সকল কীটপতঙ্গের মতো জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এরপর কিছু উদাহরণ উল্লেখ করতে চাই যে আসলে হাদিস অস্বীকার করা এদের উৎপত্তি কিভাবে হলো। আমরা বর্তমানে দেখি যে অনেকেই দাবি করে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না। এদের উৎপত্তি বা ইতিহাস তথা ভ্রান্ত দল, এই দল সম্পর্কে কিছু কথা বলব। তো এই দলগুলি যারা কোরআনকে অস্বীকার করে দুই ভাগে বিভক্ত। প্রথম দল হলো যারা হাদিস সম্পূর্ণরূপে অস্বীকার করে, অর্থাৎ একটি হাদিসও যারা মানতে নারাজ, এমন এক শ্রেণীর দল যারা সম্পূর্ণ শুধু কোরআন মানতে হবে, কোনো প্রকার হাদিস মানা যাবে না, এটা একটা দল। আর দ্বিতীয় দল হলো যারা কিছু কিছু হাদিস অস্বীকার করে কিন্তু অধিকাংশ হাদিস মানে, অথবা কিছু কিছু হাদিস মানে অধিকাংশ হাদিস অস্বীকার করে, অর্থাৎ সম্পূর্ণরূপে হাদিস অস্বীকার করে না, এটা এক শ্রেণী। আরেক শ্রেণীর দল হলো যারা সম্পূর্ণরূপে হাদিস অস্বীকার করে। সম্পূর্ণরূপে হাদিস অস্বীকার করাটা এটা 19 শতকে ঘটেছে, এই দলের উৎপত্তি হয়েছে 19 শতকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী রয়েছে যে এই জাতীয় একটি দল বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্নী উতীতুল কুরআনা ওয়া মিথলাহু মা,
জেনে রেখো যে আমাকে কুরআন দেওয়া হয়েছে কুরআনের অনুরূপ সমমানের ওহিও আমাকে দেওয়া হয়েছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা তিনি নিজ থেকে কোনো কথা বলেন না তিনি যা বলেন সেটা ওহি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি অর্থাৎ এক প্রকার ওহি হলো যেটা তেলাওয়াত করি আমরা কুরআন আরেক প্রকার ওহি হলো তেলাওয়াত করা হয় না সেটা হলো হাদিস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে দুই ধরনের ওহি দেওয়া হয়েছে যে ওহি পাঠ করা হয় কুরআন এবং কুরআনের মতো অনুরূপ আরো অসংখ্য বিধিবিধান দিয়ে আমার কাছে ওহি প্রেরণ করা হয়েছে আর সেটাই হলো হাদিস কিন্তু এরপরে তিনি সতর্ক করে বললেন আলা ইউশিকু রাজুলুন শাবআনুন আলা আইকাতিহি ইয়াকুলু আলাইকুম বিহাযাল কিতাব ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালাল ফাহিল্লু ওয়ামা ওয়াজাদতুম ফীহি মিন হারাম ফাহারিমু এমন ব্যক্তি আসবে যে মোটা দাদা ব্যক্তি তার সিংহাসনে বসে সে ঘোষণা দেবে তোমরা শুধুমাত্র এই কোরআন মানবে এবং এই কোরআনে যেগুলিকে হালাল করা হয়েছে সেটাকে হালাল মনে করবে কোরআনে যেগুলিকে হারাম করা হয়েছে শুধু সেগুলিকেই হারাম মনে করবে এর বাহিরে কোনো কিছু হালাল করা হয় নাই হারাম করা হয় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন আলা ইন্নি হারামতু লাহমাল হিমারিল আহলি জেনে রেখো আমি গৃহপালিত গাধা হারাম করেছি এটা কোরআনে উল্লেখ হয় নাই আমি হারাম করলাম এবং আমি সেই সাথে হারাম করলাম লুকতাতু মুআহি জিম্মি ব্যক্তি জিম্মি ব্যক্তির পড়ে থাকা সম্পদ এটা গ্রহণ করাও আমি হারাম করলাম এরপর তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন একটা দল আসবে এটা হলো কিয়ামতের একটা আলামত যে আলামতটা প্রকাশ পাবে অচিরেই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যারা শুধুমাত্র কোরআন মানতে বলবে তাহলে এই এখন যে দলটি প্রকাশ পেয়েছে ইহা থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন আরো 1450 বছর পূর্বে সেটা আজ প্রতিফলিত হয়েছে সুতরাং এটা বোঝা যায় যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি জেনেছিলেন জানার পর আমাদেরকে জানিয়েছিলেন যে এমন একটা দল আসবে সেটা এসেছে যা আমাদের এই এশিয়া থেকেই প্রথম আমাদের এই এশিয়া থেকেই প্রথম এই দলের উৎপত্তি হয় ভারতের সৈয়দ আহমদ খান তিনি সর্বপ্রথম দলগতভাবে এই শুধু কোরআন মানতে হবে হাদিস পরিহার করতে হবে এই দিকে আহ্বান করেন তার জন্ম ছিল 1817 খ্রিস্টাব্দ মৃত্যুবরণ করেছিলেন 1898 খ্রিস্টাব্দে এরপর তার উত্তরসূরি হিসেবে পাকিস্তানে যিনি প্রচার করেছিলেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আল জাকরালাবি তিনি জন্মগ্রহণ করেছিলেন 1830 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন 1914 খ্রিস্টাব্দে তারা এই এশিয়াতে সর্বপ্রথম শুধু কোরআন মানতে হবে হাদিস পরিহার করতে হবে এই মতাদর্শের প্রচারণা ঘটান এরপর ধীরে ধীরে আমাদের বাংলাদেশেও এই দলের এখন উৎপত্তি ঘটেছে আপনারা জানেন আমাদের একজন সম্ভাবনাময় আলেম তিনি এদের সাথে মিলিত হয়ে অতপ্রষ্ট হয়ে আরো মানুষদেরকে গোমরাহ করার প্রচেষ্টা করতেছেন তো এই সকল কোরআনী ইয়ুনদের উৎপত্তি যে ঘটবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল এবং সেটা ঘটে গেছে তাহলে এই শুধুমাত্র এই কোরআনী ইয়ুনদের এদের নামের ক্ষেত্রে আমাদের কিছু সতর্ক থাকা দরকার প্রথম হলো আমাদের দেশে এশিয়াতে এদেরকে আহলে কোরআন বলা হয় আর আরব কান্ট্রিতে এদেরকে বলা হয় কোরআনী ইয়ুন তবে এদের ক্ষেত্রে উপযুক্ত যে নাম সেই নামটি হলো মুনকিরুল হাদিস হাদিস অস্বীকারকারী এর বাহিরে অন্য যে দুটি নাম এই দুটি নাম তাদের জন্য উপযুক্ত নয় প্রথম যেটা আমাদের বাংলাদেশে যেটা ব্যবহৃত হয় আহলে কোরআন এটা বলা কোনো ক্রমেই যাবে না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান ইবনে মাজাহ 215 নম্বর হাদিস ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস নিশ্চয় আল্লাহ তাআলার পরিবারের সদস্য রয়েছে মানুষের মধ্য থেকে অর্থাৎ প্রিয়জন রয়েছে আল্লাহ তাআলার প্রিয় ভাজন মানুষ রয়েছে তারা কারা সাহাবাগণ জিজ্ঞাসা করলেন তারা কারা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহলুল কুরআন আহলুল খাস যে তারা হলো
কোরআনের অনুসারে যারা তারা এখানে আহলুল কোরআন শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা হলো প্রশংসনীয় শব্দ যেটা ব্যবহার হবে যারা কোরআন হাদিস মেনে চলে তাদের ক্ষেত্রে, আর এরা হলো আল্লাহ তাআলার পরিবার। সুতরাং এই প্রশংসনীয় নাম এদের ক্ষেত্রে কোনো ক্রমেই ব্যবহার করা যাবে না। আর দ্বিতীয় যে নাম কোরআনিয়ুন, এটা একটা পরিভাষা যে কোরআন কোরআনের সাথে নিসবত করা হয়েছে তাদেরকে, যে সারা শুধু কোরআন মানতে হবে, এটা পুরো সিদ্ধি লাভ করেছে, তবে এটা পরিহার করা ভালো। এদেরকে হাদিস অস্বীকারী নামকরণ করা, এটা হলো সর্বোত্তম উপযুক্ত। তাহলে প্রথম শ্রেণীর প্রকার আমরা জানলাম যে যারা হাদিসকে সম্পূর্ণরূপে অস্বীকার করে, এটা ঘটেছে আমাদের এশিয়াতে প্রথম, এরপরে পাকিস্তানে, এরপর বাংলাদেশে, এরপর মিশরে। এদের মধ্য থেকে যে দলটি প্রকাশ পায় সেটা ছিল 1977 খ্রিস্টাব্দে আহমদ মানসুর সুবহি নামে এক ব্যক্তি, তিনি মিশর আল আজহারে লেখাপড়া করতেন, সেখানে থিসিস লিখেছিলেন তিনি, এই কোরআন শুধু একমাত্র মাসদার একমাত্র গুচ্ছ এই ব্যাপারে তিনি লিখেছিলেন। তো তিনি 1977 সালে প্রথম আরবদের মধ্যে এই শুধু কোরআন মানতে হবে হাদিস পরিহার করতে হবে এই দিকে আহ্বান করেন। তবে তার পূর্বে দলগত নয় ব্যক্তিগত ভাবে তার শিক্ষক মোহাম্মদ আব্দুর তিনি তারও পূর্বে প্রথম তিনি বলেছিলেন হাদিসকে অস্বীকার করেছিলেন, ইমাম বুখারীর কিতাবকে তিনি তিরস্কৃত করেছিলেন এবং সাপা তথা সুপারিশ করা এটা তিনি অস্বীকার করেছিলেন। কিয়ামত দিবসে যে মুমিনগণ সুপারিশ করবে, ফেরেশতাগণ সুপারিশ করবে, নবীগণ সুপারিশ করবেন, এটাকে তিনি অস্বীকার করেছিলেন। তো মোহাম্মদ আব্দুর এবং আহমদ মানসুর সুবহি তারাই আরব বিশ্বের মাঝে প্রথম কোরআন অস্বীকার করা, হাদিস অস্বীকার করা এবং একমাত্র কোরআনকে মানার দিকে আহ্বান করেছিলেন। তাহলে এটা হলো প্রথম শ্রেণী যারা পুরা কোরআনকে অস্বীকার করে। এরপর দ্বিতীয় শ্রেণী যারা যে কিছু হাদিস অস্বীকার করে অথবা অধিকাংশ হাদিস অস্বীকার করে, এদের উৎপত্তি ঘটেছিল ইসলামের প্রথম শতকে, প্রথম হিজরি শতকেই এদের উৎপত্তি ঘটেছিল। প্রথম যারা হাদিসকে অস্বীকার করেছিল তারা হলো খাওয়ারেজ। খাওয়ারেজরা সর্বপ্রথম, খাওয়ারেজদের মধ্যে বিশেষভাবে আজারেকা নাকি ইবনুল আজরাক এই ব্যক্তির দল, আজারেকা বলা হয় তাদেরকে, তারা প্রথম সর্বপ্রথম রজমের আয়াত অস্বীকার করে। অর্থাৎ যে সকল বিধিবিধান শুধুমাত্র হাদিসে উল্লেখ হয়েছে কোরআনে উল্লেখ নেই সেই বিধিবিধানগুলিকে অস্বীকার করে খাওয়ারেজ। যারা খাওয়ারেজ তারা শুধুমাত্র হাদিসে উল্লেখিত বিধান রয়েছে যে সম্পর্কে কোরআনে উল্লেখ নাই সেই বিধিবিধান তারা মানে না। যদি কোরআন এবং হাদিসে উভয়টাতে উল্লেখ থাকে তাহলে সেগুলো তারা মানে। তার মধ্যে অন্যতম হলো রজম মানা, অর্থাৎ যদি বিবাহিত কোনো নর নারী ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাদেরকে কঙ্কর মেরে তাদেরকে হত্যা করতে হবে। এটা তারা যেহেতু কোরআনে নাই, কারণ আল্লাহ তাআলা বলেছেন আজ্জানিয়াতু আজ্জানি ফাতিলু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচার যে সকল নর নারী ব্যভিচারে লিপ্ত হয় তাদেরকে তোমরা 80টি কাত্রাঘাত করো। 80টি কাত্রাঘাত করতে বলা হয়েছে কোরআন, কিন্তু রজম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক আল মাইজি এবং ইমরাতু মিন খাশামিয়া, খাশামিয়া গোত্রের এক মহিলা, তাদেরকে তিনি মাটিতে পুঁতে রেখে পাথর দিয়ে কম্পর দিয়ে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করেছিলেন, রজম মেরেছিলেন। অর্থাৎ এটা হলো বিবাহিত নর নারী যদি ব্যভিচারিত হয় তাহলে তাদেরকে রজম মারতে হবে, এটা কোরআনে নেই, এই কারণে তারা অস্বীকার করে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সাহাবাদের মাঝে এই বিধান বাস্তবায়ন করেছিলেন তবুও তারা অস্বীকার করে। তাহলে এটা হলো প্রথম যারা হাদিসকে, প্রথম যারা অস্বীকার করেছিল তারা হলো খাওয়ারেজ, তারা রজমের আয়াত অস্বীকার করেছিল। এরপর খাওয়ারেজদের মধ্যে তারা আরো যে বিধানগুলি অস্বীকার করে থাকে তার মধ্যে অন্যতম হলো কোনো পুরুষ ব্যক্তিকে যদি কোনো ব্যভিচারের মিথ্যা উপকার দেওয়া হয় নিয়ম হলো তাকেও 80টি কাত্রাঘাত করতে হবে, পুরুষ হোক মহিলা হোক। কিন্তু আল্লাহ তাআলা বললেন والذين يرمون المحصنات
tumbalan yaitu di arba'ah di syuhada tajri diruhum tamanina jilda. Je jara shoti shati nari derke mithya upobad dey bebichare tumra taderke 80 ti kore betragat koro. এখানে মহিলাদের কথা বলে করা হয়েছে পুরুষদের কথা বলে করা হয় নাই এই কারণে তারা এই বিধানকেও তারা অস্বীকার করে অথচ আল্লাহ তাআলা সাধারণত সম্বোধন করেন যাদের ক্ষেত্রে বেশি যারা এই সকল বিধিবিধানে বেশি পতিত হয় তাদেরকে সম্বোধন করেই কিন্তু আল্লাহ তাআলা সম্বোধন করেন যদিও উদ্দেশ্য পুরুষ এবং নারী উভয় তার মধ্যে অন্যতম একটা এই আয়াত কিন্তু তারা এই পুরুষদের কে রজম মারাতে বা যত্রাঘাত করার এই বিধানকে তারা অস্বীকার করে এরপর হাত কাটা চুরি করলে হাত কাটতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কেটেছেন কবজি পর্যন্ত ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইনিহুমা জাযাআ বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ আল্লাহ তাআলা বললেন যে সকল নারী চুরি করে তোমরা তাদের হাত কেটে দাও এখানে হাত শব্দ ব্যবহার করা হয়েছে হাতের কোন অংশ কাটতে হবে আওয়ারেজদের দাবি হলো পুরো হাত হাতের বাহু সহ পুরো হাত কাটতে হবে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুজাইমা পুত্রের এক মহিলা চুরি করলেন তখন তার হাত কবজি পর্যন্ত গিয়েছে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে আদর্শ মানতে হবে মডেল মানতে হবে কিন্তু আওয়ারেজরা প্রথম এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের বিরোধিতা করে তারা কোরআনের কথা বলে তারা পুরো হাত কেটে দিল এরপর হাত কাটতে হবে এখানে একটা হিসাব আছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ চুরি করলে তারপর হাত কাটতে হবে শুধু চুরি করলে কেউ কি চুরি করলো আপনি হাত কেটে দিবেন এমনটা নয় একটা হিসাব আছে এই হিসাবকে অস্বীকার করে খাওয়া আছে এই হিসাবটা হাদিসে উল্লেখ হয়েছে কোরআনে উল্লেখ হয় নাই এই কারণে তারা এই হাদিসকে অস্বীকার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা তুক্তাউ ইয়ুসারিন ইল্লা ফি রুবুল দিনারিন হাত্তা সাইদা যে কোন ব্যক্তির হাত কাটা হবে না যতক্ষণ পর্যন্ত না সে রুবু দিনার অথবা তার চেয়ে বেশি সমপরিমাণ অর্থ চুরি না করবে রুবু দিনার বলা হয় এক দিনারের চার ভাগের এক ভাগ এটা স্বর্ণের হিসাব করলে 4.25 গ্রাম স্বর্ণ অর্থাৎ 6000 গ্রাম স্বর্ণ যদি কেউ চুরি করে তাহলেই কেবল হাত কাটা হবে এর চেয়ে কম মূল্যের কোনো পণ্য চুরি করলে হাত কাটা হবে না তার অন্য শাস্তি হবে কিন্তু হাওয়ারেজরা এই হিসাবটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উল্লেখ করেছেন এটা তারা মানে না যে যেটা কোরআনে উল্লেখ হয় তাহলে প্রথম যুগে আমরা যদি দেখি ইসলামের প্রথম শতকে যারা হাদিস কিছু কিছু হাদিস অস্বীকার করতে শুরু করে তারা হলো হাওয়ারেজ এরপর শিয়া সম্প্রদায় যারা হাদিসকে অস্বীকার করেছে শিয়া তারাই হলো অন্যতম হাদিস অস্বীকারকারীদের অন্যতম কাতারে এরাই পড়ে যে তারা আমাদের মাঝে যে কিতাব রয়েছে শিয়া সিদ্দা ছয়টি কিতাব গ্রন্থ বই সারা হাদিসের আরো যে সকল কিতাব রয়েছে লিখিত সনদ সহকারে লিখিত যে সকল কিতাব রয়েছে এই কিতাবগুলিকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কিতাব হিসেবে তারা গণ্য করে না তারা মনে করে যে এগুলি মিথ্যা বানোয়াট কারণ তারা সাহাবাদেরকে কাফের বলে যেহেতু এই হাদিসগুলি বর্ণিত হয়েছে সাহাবাদের থেকে এই কারণে তারা এই হাদিসের কিতাব মানে না তারা মানে তাদের ইমাম 12 ইমাম থেকে যে সকল রেওয়ায়েত এসেছে সেই রেওয়ায়েতগুলাই শুধুমাত্র তারা মান্য করে তাহলে হাদিসকে ব্যাপকভাবে অস্বীকার যারা করে তারা হলো শিয়া সম্প্রদায় তবে তারা কিছু কিছু হাদিস মানে যে সকল হাদিস দিয়ে তাদের পক্ষের দলিল হিসেবে তারা মনে করে এই জাতীয় কিছু হাদিস তারা মানে তাহলে দ্বিতীয় শ্রেণী যারা হাদিসকে অস্বীকার করেছে তারা হলো শিয়া সম্প্রদায় এবং এখনো তারা আমাদের হাতে যে হাদিসের কিতাব আছে সেই হাদিসের কিতাব তারা মানে না তাদের আইমাদের থেকে তাদের ইমামদের থেকে বর্ণিত যে সকল রেওয়ায়েত এসেছে সেই রেওয়ায়েতগুলি তারা মান্য করে এরপর তৃতীয় যে শ্রেণীর ব্যক্তিরা কিছু কিছু হাদিস অস্বীকার করে কিছু হাদিস মানে তারা হলো মুতাজিলা এই মুতাজিলারা এদের উৎপত্তি হয়েছিল 100 হিজরি পরে 110 হিজরিতে ওয়াসিল ইবনে আতা এবং আমর ইবনে উবাই এই দুইজনের সমন্বয়ে এই মুতাজিলা সম্প্রদায়ের উৎপত্তি ঘটে
তারা হাদিসকে অস্বীকার করে। একটি হাদিস অস্বীকার করার একটা উদাহরণ উল্লেখ করব। এই মুতাজিলাদের আকীদা বিশ্বাস হলো, আপনারা জানেন তাকদীরের প্রতি ঈমান আনয়ন করা, এটা হলো ঈমানের একটা রুকন, অন্যতম একটা রুকন। এই তাকদীরের আবার চারটি স্তর আছে। এই চারটিতে স্তর আছে যে আল্লাহ তাআলা আগে থেকে জানে, আল্লাহ তাআলা জানার কারণে লিপিবদ্ধ করেছেন, এরপর যখন ইচ্ছা পোষণ করেন তখন এটাই ঘটে, এরপর আল্লাহ তাআলা সৃষ্টি করলে তখনই সৃষ্টি হয়। এই চারটি স্তর মুতাজিলারা অস্বীকার করে, অর্থাৎ তাদের দাবি হলো আল্লাহ তাআলা আগে থেকে জানেন না, কোনো কিছু ঘটার পর আল্লাহ তাআলা জানেন, নাউজুবিল্লাহ। শুধু এই তাদের এই আকীদার কারণে তারা এই হাদিসটা, যে হাদিসটা আমি এখন উল্লেখ করব, এটা তারা কিভাবে অস্বীকার করেছে লক্ষ্য করেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আহাদাকুম ইজমাউ ফি খালফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, তোমাদের কাউকে তার মায়ের গর্ভে পুরনো আকারে রাখা হয় 40 দিন, এরপরের 40 দিন হয় আলাম, একটা রক্তপিণ্ড, এরপর হয় মুসবা, একটা মাংসপিণ্ড। তো এইভাবে 120 দিন মায়ের গর্ভে থাকার পর আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, ফেরেশতা সেখানে এই ব্যক্তি কি রিজিক পাবে এবং সে কতদিন জীবিত থাকবে, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, এই সব লিপিবদ্ধ করে দেওয়া হবে। তো মুতাজিলাদের আকীদা হলো আল্লাহ তাআলা আগে থেকে এগুলো জানেন না। এই হাদিস যে বর্ণনা করেছেন যে সকল রাবি, তাদের ব্যাপারে আমর ইবনে উবাই তথা মুতাজিলাদের প্রতিষ্ঠাতাদের একজন সে বলেছে, লাউ সামিআতু হাদা হাদা ইয়াকুলু আমাশ, আমাশ হলেন এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলতেছেন আমি যদি এই কথা আমাশের কাছ থেকে সরাসরি আমি শুনতাম তাহলে লাকাদদতুহু, আমি তাকে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করতাম। ওয়ালাউ সামিআতুহু মিন যায়েদ ইবনে ওয়াহাব, আমি এই হাদিসটা যদি যায়েদ ইবনে ওয়াহাব তার যিনি রাওয়ায়াত করেছেন তার থেকে যদি হাদিসটি শুনতাম, লামা সাদদতুহু, আমি এটাকে বিশ্বাস করতাম না। ওয়াইন সামিআতুহু মিন আব্দুল্লাহ ইবনে মাসউদ লারাদদতুহু, আমি যদি এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে শুনতাম তাহলে প্রত্যাখ্যান করতাম। দেখেন সাহাবি পর্যন্ত এই কথা বললো, আমি যদি সরাসরি সাহাবির মুখ থেকে শুনতাম তাহলে সেখানে সাহাবিকে সাহাবির বিরুদ্ধে প্রতিবাদ করতাম। ওয়ালাউ সামিআতুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লারাদদতু আলাইহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুখ থেকে সরাসরি যদি শুনতাম এই হাদিসটি তাহলে আমি তার উপর মিথ্যা মিথ্যা অপবাদ দিতাম, যে না এটা কোনো ক্রমে হাদিস হতে পারে না, এটা কোনো ক্রমে আল্লাহ তাআলার পক্ষ থেকে হতে পারে না। এরপরে তিনি আরো বললেন, ওয়ালাউ সামিআতুহু মিন আল্লাহ, আমি যদি এটা শুনতাম যে আল্লাহ তাআলা বলতেছেন এই হাদিসটা আমাকে সরাসরি বর্ণনা করতেছেন, লাকুলতু লিমিসলি হাদা মা মা আতাইনাকা মিথ্যা, আমরা আপনার সাথে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আলামিল আরওয়াহে রূহের জগতে, সেই এই এই সকল হাদিস শোনার জন্য আমরা আপনার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হই নাই, এই কথা আমি বলতাম আল্লাহ তাআলা। তাহলে চিন্তা করেন কত বড় ধৃষ্টতা এই মুতাজিলারা করেছিল, যে আল্লাহ তাআলার কাছ থেকেও যদি তারা এই কথা শুনতো তাহলে তার প্রতিবাদ করত। সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণ অন্য তাবেঈগণ যাদের সবার ক্ষেত্রে দেখেন খারাপ মন্তব্য করেছে আমর ইবনে উবাই, তার মানে হাদিস অস্বীকার করার জ্বলন্ত উদাহরণ হলো মুতাজিলা সম্প্রদায়। তাহলে এইভাবে হাদিসগুলি অস্বীকার করা হয়েছে যুগে যুগে। তাহলে কিছু কিছু হাদিস অস্বীকারীদের অন্যতম হলো খাওয়ারের সম্প্রদায়, এরপর শিয়া সম্প্রদায়, এরপর মুতাজিলা সম্প্রদায়। অথচ আমরা যদি দেখি যে নবীগণের যে হক তার অন্যতম হলো এই হক কিন্তু কবর নয়, হাসর নয়, বরং জান্নাতে যাওয়া পর্যন্ত এই নবীগণের হক অবশিষ্ট থাকবে বান্দাদের উপর। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াইয়াউমা ইউনাদীহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন, সেদিন হাসরের মাঠে সমস্ত মানুষের সামনে তাদেরকে সমবেত করে ঘোষণা দেওয়া হবে, তোমরা নবীগণের ডাকে কতটুকু সাড়া দিয়েছি। তাই নবীগণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হাসরের ময়দানেও, হাসরের ময়দানে না বরং কবরে রাখার পর নবীগণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাযা আর-রাজুলুল লাযী উইদা ইলাইকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। কোন কোন রায়াতে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ
দেখানো হবে, বলা হবে এই ব্যক্তি কে, যারা ভূমি যারা আনুগত্য করেছিল দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারাই উত্তর দিতে পারবে হাদা রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহর রাসূল। আর যারা তার আনুগত্য করবে না তারা বলবে হা হা দাতরি, আমি জানি না। তাহলে পরকালে কবরে মুক্তি মিলবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ব্যতীত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যারা এই সকল ভ্রান্ত মতবাদ ফিতনা সমাজে ছড়ায় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলেছেন, তাদেরকে যার যে সামর্থ্য আছে সেই অনুযায়ী প্রতিহত করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ মুসলিমের 50 নম্বর হাদিস, মা মিন নাবিয়্যিন বা'আতাহুল্লাহু ফি উম্মাতিন মিন ক্বাবলি ইল্লা কানা লাহু হাওয়ারিজুন ওয়া আসহাবুন ইয়াখুযুনা বিসুন্নতিহি ওয়া ইয়াক্তাদুনা বিআমরিহি। এমন কোন নবী নেই যে সকল নবীদের অনুসারী নেই, যে সকল অনুসারীরা এই নবীগণের সুন্নতকে পুঙ্খানুপুঙ্খানুরূপে মান্য করত, নবীগণের নির্দেশনাকে যথাযথভাবে মান্য করত। এরপর উম্মা ইন্নাহা তাখলুকু মিন বা'দি খুলুফ, এরপরে এমন জাতি তৈরি হবে অনেক জেনারেশন অতিক্রম করার পর এমন জাতি আসবে তারা ইয়াকুলুন মা লা ইয়াফআলুন, তারা বলবে এক কথা কিন্তু মান্য করবে না, ওয়া ফালুন মা লা ইয়ামারুন, এবং তারা এমন কাজ করবে যে কাজ করতে তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূল নির্দেশ দেন নাই কিন্তু তারা সেই কাজে লিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্থাৎ পূর্বে নবীগণের আদর্শকে তারা চেঞ্জ করে ফেলবে। এরপরে বললেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, ওয়া লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল। এই সকল ব্যক্তিরা যারা নবীগণের আদর্শচ্যুত হয়ে তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করবে, এই সকল ব্যক্তিদেরকে যে ব্যক্তি তার হাত দ্বারা প্রতিহত করবে সে হলো মুমিন, অর্থাৎ যার সামর্থ্য আছে ক্ষমতা আছে সে তার ক্ষমতা প্রয়োগ করে এই সকল ব্যক্তিদেরকে এই সকল ফিতনা থেকে বিরত রাখবে সে হলো মুমিন। আর যে ব্যক্তি ক্ষমতা দিয়ে হাত প্রয়োগ করে বাধা দেওয়ার সামর্থ্য নেই সে ব্যক্তি তার মুখের মাধ্যমে জবানের মাধ্যমে প্রচার প্রচারণার মাধ্যমে এদেরকে প্রতিহত করবে সে হলো মুমিন। আর যে ব্যক্তি এই সামর্থ্য নেই যে কথা বলবে তাহলে সে তার অন্তর দ্বারা ঘৃণা করার মাধ্যমে এদেরকে প্রতিহত করবে, আর যদি কেউ ঘৃণা করার মাধ্যমে তাদের প্রতিহত না করে তাহলে তার অন্তরে সরিষার দানা সম পরিমাণও ঈমান থাকবে না। তাহলে যারা নবী রাসূলগণের আদর্শকে পরিবর্তন করে বিবর্তন ঘটায় তাদেরকে প্রতিহত করা প্রতিটি মুমিনের ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যে সকল ফিতনা আমাদের সমাজে চলছে বিশেষ করে কুরআনিয়ুন তথা যারা হাদিসকে অস্বীকার করে এই হাদিস অস্বীকারকারীদেরকে প্রতিহত করার তৌফিক দান করে, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমানদার হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মেনে নিয়ে এবং পূর্ণাঙ্গ আমাদের জীবন ব্যবস্থাপনাকে ইসলামী আদর্শে কোরআন এবং হাদিসের আদর্শে আদর্শিত হয়ে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وانزل بهم بأسك الذي لا يرده عن القوم المجرمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين واقتل الكفرة والفجرة والمبتدعة
Allahu Akbar, Allahu Ya'lamu Ma Tasna'un.